দশ দফা দাবি বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। তবে ভিসি স্যারের শেষ মুহূর্তের অনুরোধ এবং দেশ জুড়ে যে সকল ছোট ভাই বোনেরা বুয়েটে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের সুবিধার কথা বিবেচনা করে স্বল্প সময়ে বাস্তবায়ন করা যায় এমন কয়েকটি পয়েন্ট আমরা আলাদা করেছি, যেগুলো বুয়েট প্রশাসন সম্পন্ন করলে আমরা ধরে নিব এই ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে। এই পয়েন্টগুলো হলো নিম্নরূপ। আবরার ফাহাদ হত্যা মামলায় জড়িত সকলকে এখন থেকে সাময়িকভাবে বহিষ্কার করতে হবে এবং যাদের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হবে তাদের অবিলম্বে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে এই মর্মে বুয়েট প্রশাসন একটি নোটিশ জারি করবে। দুই, আবরার হত্যা মামলার সম্পূর্ণ খরচ বুয়েট প্রশাসন বহন করবে এবং আবরার ফাহাদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে বুয়েট প্রশাসন বাধ্য থাকবে, এটা নোটিশে লেখা থাকতে হবে। তিন, বুয়েটে সাংগঠনিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে সকল হল থেকে অবৈধ ছাত্র উৎখাত করতে হবে, অবৈধভাবে হলের সিট দখলকারীদের উৎখাত করতে হবে, সাংগঠনিক ছাত্র সংগঠনগুলোর অফিস রুম সিলগালা করতে হবে। সাংগঠনিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের পর ভবিষ্যতে কেউ যদি এরূপ সাংগঠনিক কার্যক্রমে জড়িত হয় কিংবা কোনোরকম ছাত্র নির্যাতনে জড়িত হয় তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেবে তা বিস্তারিত রূপে আমাদেরকে জানিয়ে একটি নোটিশ জারি করতে হবে এবং পরবর্তীতে এটি যে অর্ডিন্যান্সে অন্তর্ভুক্ত করা হবে সে কথাটাও নোটিশে উল্লেখ থাকতে হবে। বিধানের জন্য একটি কমিটি গঠন করতে হবে এবং এই সম্পূর্ণটা একটি নোটিশের মাধ্যমে আমাদের নিশ্চিত করতে হবে। পাঁচ, প্রত্যেক হলের সবগুলো ফ্লোরের সকল উইংয়ের দুই পাশে সিসিটিভি ক্যামেরা যুক্ত করতে হবে এবং এই সিসিটিভি ফুটেজ 24 ঘন্টা সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে, এই মর্মেও নোটিশ আসতে হবে। সবশেষে আমি সকলকে জানাচ্ছি ধৈর্য ধরে আমাদের সহযোগিতা করতে। আমরা চাই না ভর্তি পরীক্ষার মাধ্যমে বুয়েটে 19 ব্যাচের যে সকল অনুজরা আসবে তারা একটি অসুস্থ একাডেমিক কালচারের অংশ হোক। ধন্যবাদ।